আসসালামু আলাইকুম মাই হ্যাপি লাইফ 786 চ্যানেলের প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, রমজানে দিনের বেলা পানাহার করা যায় না, স্ত্রী সহবাসও নিষেধ। কিন্তু জানার বিষয় হলো, রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে কি? এরকম কেউ করলে কি রোজার অসুবিধা হবে? আল্লাহতালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে, তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে খিয়ানত করেছিলে, অতপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। সূরা বাকারা আয়াত 187। আল্লাহতাল্লাহ উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন। তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর উল্লেখিত বিষয়গুলো বর্তাবে। সেগুলো হলো, এক, সে গুণাগার হবে; দুই, তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে; তিন, সেদিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে; চার, সেদিনের রোজার কাজা করা ওয়াজিব হবে। মহান আল্লাহতালা আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।